আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিজিটাল পদ্ধতিতে কোরআন শিক্ষার পঞ্চম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব মুরাক্কাব বা যুক্ত হরফ। মুরাক্কাব কাকে বলে? ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলা হয়। কিভাবে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলানো যায় সেটা আমরা এখন দেখব। দেখুন, আমার এখানে অনেকগুলো অক্ষর দেয়া আছে, এগুলো মিলিত অবস্থায় কি রকম দেখা যাবে সেগুলো আমরা দেখব। ধরুন আমরা এখানে ডানের একটি হরফ বা এবং রস সাথে লাগিয়ে দিলাম, অর্থাৎ মিলাইয়া দিলাম। তাহলে এই যে মিলিত অবস্থায় যে যেরকম হয়েছে এটাকে বলা হয় মুরাক্কাব বা যুক্ত হরফ। হরফগুলি যখন মিলানো থাকবে তখন আমরা ডান মাথা দেখে চিনব, সেগুলো আমরা পরে দেখব। এখন দেখুন বার সাথে র মিলে গেছে। এখন আমরা যদি আরেকটি দেখি, তার সাথে জাল যুক্ত হয়েছে, সার সাথে দাল যুক্ত হয়েছে বা মুরাক্কাব হয়েছে, খর সাথে জিম মুরাক্কাব হয়েছে, খর সাথে হা মুরাক্কাব হয়েছে। তো এরকমভাবেই ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকেই মুরাক্কাব বলা হয়। আমরা এখন দেখব আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখে চিনতে হয়। যখন আরবি হরফগুলি মিলিত অবস্থায় থাকবে তখন আমরা ওই হরফটির শুধু ডান মাথা দেখে চিনব, কেননা অক্ষরটির পুরা অবস্থা বা ফুল অবস্থা থাকে না, সেজন্য শুধু ডান মাথা দেখেই আমাদেরকে চিনতে হবে। দেখুন এখানে প্রায় 22টি হরফ দেয়া আছে, শুধু আমরা এখানে মাথাটুকু দেখেই চিনতেছি, মাথাটুকু দেখেই আমাদেরকে চিনতে হবে। ফুল অবস্থায় যদি থাকে তাহলে কেমন দেখতে আর মিলানো অবস্থায় থাকতে কেমন দেখতে সেটাই এখানে দেখানো হয়েছে। দেখুন এখানে বা মিলানো অবস্থায় কেমন, আর হলো মিলানো ছাড়া কেমন, তা কেমন, সা কেমন, এরকম করে সবগুলোই আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে প্রায় এখানে 22টি হরফ দেয়া আছে, কেননা 22টি হরফ মুরাক্কাব হয় আর 60টি হরফ মুরাক্কাব হয় না, সেগুলো আমরা এখন দেখব। 22টি হরফ মুরাক্কাব হয় অর্থাৎ মিলানো যায়, বাকি 60টি হরফ মিলানো যায় না। 60টি হরফ আমরা পরে দেখব, এখন আমরা দেখব 22টি হরফ কিভাবে মিলানো যায়। দেখুন 22টি হরফ প্রত্যেকটা অক্ষরের সাথেই কিন্তু মিলে গেছে, আমরা যেভাবে ইচ্ছা আমরা সেভাবেই মিলাতে পারবো। আমরা যদি চাই ওই অক্ষরটা সামনে দিব, অথবা মাঝে দিব, অথবা শেষে দিব, এরকমই দেখতে লাগবে। এখানে 22টি হরফ দেয়া আছে, এই 22টি হরফ একটির সাথে আরেকটি মিলানো যায়। 60টি হরফ বামের হরফের সাথে মিলানো যায় না, কিন্তু ডানের হরফের সাথে মিলানো যায়। আমরা এখন দেখব 60টি হরফ কী কী এবং বামের হরফের সাথে যে মিলানো যায় না তার উদাহরণ দেখব। দেখুন এখানে এই 60টি হরফ হলো দাল, জাল, রজা, ওয়াও, হামজা, আলিফ। এই হরফগুলি যেহেতু মিলানো যায় না সেহেতু দেখুন এখানে মিলানোর চেষ্টা করা হয়েছে একটির সাথে আরেকটি। যখনই একটির সাথে আরেকটি মিলানো হচ্ছে তখনই কিন্তু এই অক্ষরের অবস্থা কিন্তু ঠিক থাকতেছে না, অদ্ভুত লাগতেছে দেখতে, হরফটা কিন্তু হরফ থাকতেছে না। যখনই মিলিত অবস্থায় যাচ্ছে তখনই অন্য হরফের মতো হচ্ছে, বা আরবিতে ওই রকম হরফই নাই সেরকম দেখাচ্ছে। তো আমরা বুঝলাম এই 60টি হরফ তার ডান বা বামের হরফের সাথে নিজেদের মধ্যে কখনো মিলিত হয় না। তবে বামের হরফের সাথে মিলানো যায় কিভাবে সেটাই এখন আমরা দেখব। এখানে দেখুন ডান পাশে একটি হরফ দেয়া আছে এবং বাম পাশে 60টি হরফ দেয়া আছে। ডান পাশে যে হরফটি আমরা জানি 22টি হরফ মুরাক্কাব হয়, সেই 22টির প্রথম অক্ষরটি হলো বা। এটি যেহেতু ডানে বামে সবগুলো অক্ষরের সাথে মিলিত হয় সেজন্য আমরা একটি হরফ এখানে নিয়েছি, ডান পাশে একটি হরফ রেখেছি, আর বাম পাশে 60টি হরফ রেখেছি। এই 60টি হরফ আমরা জানি বামের হরফের সাথে মিলানো যায় না, কিন্তু ডানের হরফের সাথে মিলানো যায়। তো ডানের হরফ আমরা ধরে নিলাম বা, আর বামের হরফ এই 60টি হরফ কিভাবে মিলানো যায় সেটি এখন আমরা দেখব। বা নিলাম,
ডানের একটি হরফ এবং দালটি কিন্তু বার সাথে সুন্দরভাবে মিলানো যায়। কিন্তু ডানের হরফের সাথে মিলানো যায় কিন্তু বামের হরফের সাথে মিলানো যায় না। এখন দেখুন জালটিও সুন্দরভাবে মিলানো যায়, রটিও যদি চাই মিলানো যায়, ঝাটিও যদি মিলাতে চাই মিলানো যায়, ওয়াও মিলানো যায়। দেখুন হামজা সুন্দরভাবে মিলে মেলে ডানের হরফের সাথে মেলে কিন্তু বামের হরফের সাথে মিলানো যায় না। তো দেখুন আলিফও একই রকম, ডানের হরফের সাথে মিলছে কিন্তু বামের হরফের সাথে মিলানো যায় না। যদি বামের হরফের সাথে মিলাই তাহলেই অন্য হরফ হয়ে যায়। তো আমরা বুঝলাম যে ষাটটি হরফ ডানের হরফের সঙ্গে মিলানো যায়, বামের হরফের সাথে মিলানো যায় না। তো আজকের পর্বে যতটুকু দেখানো হলো আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করুন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।